Real FM 94.8, Desher number one music station. কিভাবে ডিসকভার ওই সময় একই সময় ডিসকভার করেছি আমাকে যে এই আমি বাজাতাম ওনার সাথে ওকে তো এখন আমি বাজাতাম যেটা হলো তো উনি আমাকে লিড গিটার বাজাবার জন্য ইনসিস্ট করছিলেন তো আমি বলেছিলাম আমি লিড বাজাই না ওকে আমার রিদম গিটারিস্ট লিড অন্য কেউ বাজাবে ওকে তারপরে রকেট বাজিয়েছে লিড তারপরে বাবু বাজিয়েছে লিড কিন্তু আমি কিন্তু রিদম বাজাতাম রিদমই ছিল এটা কারণটা হলো লিড অন্য দিয়ে বাজায় তখন লিড গিটার ইজ মানে ইজ সামওয়ান জি তো আমি এমন একটা জিনিস বেছে নিয়েছিলাম যেটা কেউ বাজায় না এবং এটার মধ্যে অনেক কারুকার্য আছে জি রিদম মানে এই না এই যেমন এই রিদম জিনিসটা কি আমার কাছে যেটা মনে হয়েছে যে তখন কিন্তু আমাদের কাছে কিবোর্ড নাই আর পিয়ানো নিয়ে দৌড়াদৌড়ি করা যায় না তো আমাদের ইনস্ট্রুমেন্ট কি হলো তিনটা গিটার একটা লিড গিটারে বাজাবে একজন বেস বাজাবে আর একজন রিদম বাজাবে এই রিদম গিটারের কাজ হলো পুরো গানটার প্ল্যাটফর্ম ভরে রাখা পুরো প্ল্যাটফর্মটাকে তৈরি করা এটার উপর গানটা ভর করবে জি দেখুন আজম খানের একটা গান নিয়ে বাজে মনে করো এখন আমি যে গান আজম ভাইয়ের গান যারা বাজায় এখন জি মনে করো আশি আশি বাজাচ্ছে বাজায় কেমনে এটা আমার কাছে নয়েজের মতো মনে হয় ওকে ইট সাউন্ডস টু মি অ্যাজ নয়েজ ইউ আর নট প্লেইং গিটার আমরা বাজালি দেখো ঠিক
শোনা যাবে ইউনিক স্টাইলটা তখন মাথায় কিভাবে আসলো আপনার? আসবে না কেন, একটা গান তুমি বাজাবে, একটা গান নিয়ে চিন্তা করবে না কোথায় কোথায় বাজাবে কি করবে, একটা মনোটোনাস বাজালে তো গান ভালো লাগবে না, কারণ গানের এক এক সময় আবেগটা চেঞ্জ হচ্ছে। খুব কঠিন কিছু না কিন্তু, ভেরি সিম্পল সিম্পল লিরিক্স এটা গানটাকে প্ল্যাটফর্মটা ভরে রাখে, যার জন্য আমি রিদম আয়াত। এখন মনে করো আলাল দুলাল গানটা বাজে, লিড গিটারিস্ট কি আছে, লিড বাজে এটা। আমি কি বাজাবো? How we play, right? We have to be in a mood, right, to playing this kind of songs, you know. Tomar koi mood e thakte hobe, swing e thakte hobe. Ekhon ekhon dulale alalo dulale, ai baba alag dulale to khub jolly minded, right? O chanta hi thakche, chanta to thakche na, right? Speed ta thakche na. Capital FM 94.8, desher number 1 music station.